হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের ডাব্লিউপি যে কলকাতা পুলিশের নোটিফিকেশন বেরিয়েছে এবং ডাব্লিউপির নোটিফিকেশন কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে। তো এই এই ক্লাসগুলো আমি শুরু করতে চলেছি ডাব্লিউপি কলকাতা পুলিশ ছাড়াও যে কোনো পরীক্ষার জন্য জিকে ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে ডেলি জিকে প্র্যাকটিস সেট টু, আজ হচ্ছে 2 নম্বর ক্লাস, ঠিক আছে? আর এই ক্লাসটা প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় তোমাদের আসবে। প্রত্যেক দিন 25টা 30টা করে প্রশ্ন আলোচনা হবে। আর এইভাবে জিকে যদি ডেলি প্র্যাকটিস করতে থাকো তাহলে যে কোনো পরীক্ষার জন্য তোমাদের জিকে নিয়ে সমস্যা হবে না। এর আগে আমি এমটিএসের জন্য জিকে করিয়েছি, এসএসসি জিডি পরীক্ষার জন্য জিকে করিয়েছি, সেখান থেকে প্রচুর কমন কিন্তু এসছে। আর এবারেও এসএসসি জিডি পরীক্ষায় প্রচুর কমন আসছে প্রিভিয়াস ইয়ার থেকে। তো সেই পিওয়াই কিউ যদি তোমরা দেখতে চাও বা পিডিএফ নিতে চাও তাহলে আমাদের এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই 7001501393, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তোমরা। তাহলে যদি 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও বা এসএসসি জিডির জিকের পিডিএফ নিতে চাও বা এমটিএস পরীক্ষার জিকের পিডিএফ নিতে চাও, এখানে যোগাযোগ করো, পেয়ে যাবে, ঠিক আছে? চলো আর শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আর টেলিগ্রামে জয়েন না করে থাকলে অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে। তো চলে যাবো আজকের আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখো। এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট নাম্বার টু। প্রত্যেক দিনের প্রত্যেকটা প্র্যাকটিস সেটই ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলবো তোমাদের, যেটা সেটা হচ্ছে তোমাদের কিন্তু সাপোর্ট লাগবে, খুব বেশি সাপোর্ট লাগবে তোমাদের। যদি সাপোর্ট না পেলে কিন্তু ক্লাসটা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। একটু ওয়েট করো, 1 সেকেন্ড। ফুল সাপোর্ট না পেলে ক্লাস চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই কিন্তু প্রচুর সাপোর্ট চাই, কারণ ভিউজ একেবারেই কম। বেশি বেশি করে শেয়ার করো তাহলেই ক্লাস চালিয়ে যাওয়া সম্ভব। প্রথম প্রশ্ন হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটা তোমাদের মানবাধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে বলবে। কোন দিনটি প্রত্যেক বছর হিউম্যান রাইটস ডে হিসেবে পালিত হয়, হিউম্যান রাইটস ডে হিসেবে? তো প্রত্যেক বছর হিউম্যান রাইটস ডে হিসেবে পালন করা হয় কবে? প্রত্যেকটা প্রশ্ন বলবো, 5-10 সেকেন্ডের মতো সময় দেব, সেই সময়ের মধ্যে নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করবে, তারপর আমি সঠিক উত্তর বলে দেবো। কারেক্ট আনসার কী হবে? 10 ডিসেম্বর প্রত্যেক বছর হিউম্যান রাইটস ডে হিসেবে পালন করা হয়। আর কবে প্রথম পালন করা হয়েছিল যদি প্রশ্ন থাকে তখন কি হবে? 1948 সালে প্রথম হিউম্যান রাইটস ডে পালন করা হয়েছিল, আজ থেকে 76 বছর আগে। আর এটা কোন সংস্থা দ্বারা পালন করা হয়? ইউএন বা ইউনাইটেড নেশন দ্বারা প্রত্যেক বছর হিউম্যান রাইটস ডে হিসেবে পালন করা হয়। ইউনাইটেড নেশনের মেম্বার দেশগুলো যারা আছে তারাই এটা পালন করে থাকে। তো চলো ইউনাইটেড নেশন সম্পর্কেও একটু জেনে নেওয়া যাক। ইউনাইটেড নেশন বা যাকে রাষ্ট্রসংঘ বলা হয়, সেই ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, ঠিক আছে? এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে। নেক্সট প্রশ্নটা দেখবো আমরা কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নটা কি আছে, নিম্নের কোনটি হলো এশিয়ার বৃহত্তম নদী? এটাও ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ডাব্লিউপির বিগত বছরের পরীক্ষায় প্রশ্নটা এসেছে। এশিয়ার বৃহত্তম নদী, কারেক্ট আনসার হবে ইয়াংজে নদী। ইয়াংজে বা আমরা ছোটবেলায় মনে আছে আমার ভূগোল বইতে 8-9-10 ক্লাসে পড়েছিলাম, সেখানে ইয়াংশি কিয়াং লেখা থাকতো, ইয়াংশি কিয়াং বা ইয়াংজে নদী। ইয়াংজে নদী হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী বা এশিয়ার এটাকে দীর্ঘতম নদীও বলা যেতে পারে, এশিয়ার দীর্ঘতম নদীও বলা যেতে পারে ইয়াংজে নদী, যার দৈর্ঘ্য হচ্ছে 6,300 কিলোমিটার। এই নদীটা চীনে রয়েছে, চীনের দীর্ঘতম নদী আর এশিয়ার বৃহত্তম নদী, ঠিক আছে? ইয়াংজে নদী এটা তিব্বত মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং চীন সাগরে পতিত হয়েছে। 3 নম্বর প্রশ্নটা দেখো, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লিউপিতে, এই অভয়ারণ্য থেকে হামেশাই আমরা প্রশ্ন দেখতে পাই, প্রশ্ন কিন্তু থাকেই। তো বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কারেক্ট আনসার কি হবে?
প্রশ্ন হচ্ছে যে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হবে এটা কর্ণাটকে অবস্থিত। বন্দিপুর অভয়ারণ্য কর্ণাটকে, বন্দিপুর অভয়ারণ্য যেমন আছে তেমনি আছে বন্দিপুর ন্যাশনাল পার্ক, দুটোই আছে কর্ণাটকে। আর কয়েকটা তোমাদের নাম বলে দিচ্ছি, যেমন হচ্ছে বন্দিপুর ন্যাশনাল পার্ক হচ্ছে কর্ণাটক, তেমনি হচ্ছে নাগারা হলে টাইগার রিজার্ভ। একটা প্রশ্ন থাকে নাগারা, নাগারা হলে ব্যাঘ্র সংরক্ষণাগার বা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত আছে? তারপর হচ্ছে বুন্নেরু ঘাটটা, এটা বেশি আসে না তাও তোমাদের বলে দিচ্ছি, বুন্নেরু ঘাটটা, বুন্নেরু ঘাটটা টাইগার রিজার্ভ সরি বায়োলজিক্যাল পার্ক, এটাও কর্ণাটকে অবস্থিত। তারপর হচ্ছে তোমাদের মুদুমালাইটা অনেকবার পরীক্ষায় আসে, মুদুমালাই, মুদুমালাই, মুদুমালাই টাইগার রিজার্ভ, এটাও হচ্ছে কর্ণাটকে অবস্থিত। এই মুদুমালাইয়ের কিছুটা অংশ কর্ণাটকে আছে এবং কিছুটা অংশ কেরালায় আছে। তো যদি কর্ণাটক অপশন না থেকে যদি মুদুমালাইয়ের ক্ষেত্রে তোমাদের কেরালা অপশন থাকে তখনও কিন্তু ঠিক আছে। তারপর আরেকটা আছে যেটা ভদ্রা, ভদ্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত, এটাও কিন্তু হচ্ছে কর্ণাটক। এতগুলো এখান থেকে তোমাদের মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর, নিম্নের কে হলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট? দেখো তোমাদের যে ফার্স্ট প্র্যাকটিস সেটটা আমি করিয়েছিলাম সেটা হচ্ছে আমি 2022 বা 2023 সালের কলকাতা পুলিশের ফিলিমসের প্রশ্নটা করিয়েছিলাম। তো সেই প্রশ্নটা আমি করিয়েছি প্রিভিয়াস ইয়ারে, সেখানে সেরকম সাড়া পাওয়া যায়নি, তাই তোমাদের আর প্রিভিয়াস ইয়ার করালাম না, আমি তোমাদের এই প্রশ্নগুলোই শুরু করছি। আর যদি বলো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো তাহলে কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করাবো, আর শেয়ার বেশি বেশি করে করতে হবে। আর এখান থেকে তোমরা ধরে রাখো, ধরো ম্যাথ এবং জিকে, কিন্তু ম্যাথ এবং রিজেনিং সবাই পারবে, ম্যাথ রিজেনিং বহু স্টুডেন্ট নাম্বার তুলে দেবে, কিন্তু জিকেতে যে বেশি নাম্বার তুলতে পারবে সেইখানেই কিন্তু তফাতটা তৈরি হয়ে যাবে। ম্যাথ রিজেনিং একই রকমের, একটা পরীক্ষার জন্য ম্যাথ রিজেনিং তৈরি করলে সব পরীক্ষার জন্যই হবে, কিন্তু জিকে সব পরীক্ষাতে অন্য অন্য রকম জিকে আসে, আর বিশাল বড় সিলেবাস। জিকেতে যে বেশি নাম্বার তুলতে পারবে সেই কিন্তু অনেকের থেকে এগিয়ে যাবে। তাই জিকে আমি এখান থেকে তোমাদের করাবো, আর শিওর এখান থেকে তোমরা কমন পাবে, এটা বলতে পারবে। নিম্নের কে হলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট? কারেক্ট আনসার হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট। কী বলেছে? ভারতীয় মহিলা প্রেসিডেন্ট। যদি এখানে তোমাদের বলতো যে প্রথম মহিলা প্রেসিডেন্ট, প্রথম মহিলা প্রেসিডেন্ট বললে এনি বেশান্ত হতো, কী হতো? এনি বেশান্ত। কিন্তু তিনি ভারতীয় ছিলেন না, তিনি বিদেশিনী ছিলেন। আর যদি বলা হয় যে প্রথম বাঙালি প্রেসিডেন্টকে, তখন কী হবে? নেল্লি সেনগুপ্তা। নেল্লি সেনগুপ্তা হচ্ছেন প্রথম বাঙালি মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1845 সালে, প্রথম সভাপতি হচ্ছেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর এটা প্রথম অধিবেশন হয়েছিল বোম্বের গোকুল দাস তেজপাল হিন্দি কলেজে, আর এটা প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। 5 নম্বর প্রশ্নটা কী আছে দেখ, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করে, ক্রিপস মিশন কে প্রেরণ করেছিলেন ভারতে? কারেক্ট আনসার হচ্ছে উইনস্টন চার্চিল। এখানে বলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী, কে? ব্রিটিশ প্রধানমন্ত্রী, অর্থাৎ যে সময় ক্রিপস মিশন ভারতে এসেছিল, যে সময় বলতে সালটা কত? 1942 সাল। 1942 সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল, এই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রী ছিলেন। আরেকটা প্রশ্ন এখান থেকে থাকে যে এই সময় ভারতের ভাইসরয় বা গভর্নর কে ছিলেন? তো মনে রাখবে এই সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড লিনলিথ, লর্ড লিনলিথ গো, লর্ড লিনলিথ গো এই সময় ভারতের গভর্নর ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয়, এই ডান্ডি মার্চ থেকেও প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন দিয়েছে তোমাদের, ডান্ডি মার্চ কত সালে শুরু হয়েছিল এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে এসছে। কারেক্ট আনসার কী হবে দেখো, ডান্ডি মার্চ শুরু হয়েছিল 1930 সালে। কি প্রশ্ন করেছে এখানে, ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয় কি? অসহযোগ আন্দোলন। ডান্ডি মার্চের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন ভুল বললাম আইন অমান্য আন্দোলন। ডান্ডি অভিযানের সঙ্গেই শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, এটা আমি কারেক্ট করে দিলাম, কিন্তু কারেকশন করে দিয়েছি, এটা নিয়ে আর কেউ কমেন্টটা বলো না যে ভুল বলেছি না কি বলেছি সেগুলো। ঠিক, আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল ডান্ডি মার্চের সঙ্গে, এটা হচ্ছে 1931 সাল।
আর ডান্ডি মার্চ শুরু হচ্ছে 1930 সালের 12ই মার্চ, লবণ আইন ভঙ্গ করার মাধ্যমেই আইন অমান্য আন্দোলনের শুরু হয়েছিল। 7 নম্বর হচ্ছে ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকার প্রকাশককে, কে ইন্ডিয়ান সোশিওলজিস্ট পত্রিকাটি প্রকাশ করেন? কারেক্ট আনসার কি হবে? ইন্ডিয়ান সোশিওলজিস্ট যে পত্রিকা, সেই পত্রিকা প্রকাশ করেছিলেন শ্যামাজি কৃষ্ণ ভর্মা। কে করেছিলেন? শ্যামাজি কৃষ্ণ ভর্মা। নেক্সট চলে যাবো 8 নম্বর, নিম্নের কোন নদীটি হলো ব্রহ্মপুত্রের উপনদীর নাম? ব্রহ্মপুত্রের উপনদী। তোমরা যদি WBP বা কলকাতা পুলিশের প্রিলিমস মেনের ব্যাচ আমাদের সঙ্গে নিতে চাও, তো আমাদের রেকর্ড ব্যাচ রয়েছে, যদি নিতে চাও আমাদের অ্যাপটা ডাউনলোড করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, খুব কম মূল্যে, সব থেকে কম দামে পেয়ে যাবে WBPKP-র রেকর্ড ব্যাচ। খুব সুন্দর করে সমস্ত সাবজেক্ট করানো হয়েছে, PDF মেটেরিয়াল পাবে, মক টেস্ট পাবে, সব কিছু ওখানে পাবে। যাদের ইচ্ছা নিয়ে নাও আমাদের অ্যাপ থেকে, গাইডেন্স গুরু অ্যাপটা ডাউনলোড করে নাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করতে পারো। নিম্নের কোন নদীটি হলো ব্রহ্মপুত্রের উপনদী? কারেক্ট আনসার হবে সংকোষ। সংকোষ হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। দেখো ব্রহ্মপুত্র হচ্ছে একটা নদ, ব্রহ্মপুত্র নদ আমরা বলে থাকি। কেন ব্রহ্মপুত্রকে নদী না বলে আমরা নদ বলি? কারণ ব্রহ্মপুত্রের কোনো কিন্তু শাখা নদী নেই। একটা জিনিস মনে রাখবে, যারা হয়তো জানো না তাদেরকে কাজে লাগবে বলে দিচ্ছি, যে নদীগুলোর কোনো রকমের শাখা নদী থাকে না তাদেরকে আমরা কি বলি? নদ বলি। ঠিক আছে, তো ব্রহ্মপুত্রের কিন্তু শাখা নদী নেই, ব্রহ্মপুত্রের উপনদী হচ্ছে সংকোষ। আরও কয়েকটা যদি উপনদী বলা হয়, তেমনি হচ্ছে বেশি পরীক্ষায় যেমন যেগুলো আসে, ধানসিরি, ধানসিরি, সুবর্ণসিরি, এগুলো হচ্ছে সবই কি উপনদী। ঠিক আছে, নেক্সট দেখবো 9 নম্বর প্রশ্ন। দেখো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়েস্টবেঙ্গলের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার ইজ দ্য দার্জিলিং। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। কোন জেলায় অবস্থিত? দার্জিলিং জেলায় অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা এখন কয়েকটা জেনে রাখো, যে পশ্চিমবঙ্গের কয়েকটা ন্যাশনাল পার্ক, কয়েকটা অভয়ারণ্যের নাম জেনে রাখো। এই হচ্ছে জলদাপাড়া, জলদাপাড়া এটা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে অবস্থিত আছে। যেমন আছে গরুমারা অভয়ারণ্য বা গরুমারা ন্যাশনাল পার্ক, এটাও পশ্চিমবঙ্গে রয়েছে। সুন্দরবন ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে অবস্থিত। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে অবস্থিত। বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, তারপর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে অবস্থিত। তারপর হচ্ছে এগুলো কিন্তু সবই পশ্চিমবঙ্গেই অবস্থিত। নেক্সট দেখবো আমরা 10 নম্বর, দেখো নারোড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় আসে যে নারোড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নারোড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হবে নারোড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা অতি গুরুত্বপূর্ণ একটা নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট, যেটা হচ্ছে তোমাদের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই প্রশ্নটা অনেক সময় কেমন করে দেয়, যে নিম্নের কোনটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অপশন থাকবে নারোড়া। ঠিক আছে, এরকমভাবেও অনেক সময় দেয়। নেক্সট হচ্ছে দেখো 11 নম্বর প্রশ্ন কি আছে, বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? বিধান পরিষদ, দেখো যেমন লোকসভায় বা পার্লিয়ামেন্টে দুটো কক্ষ আছে, তেমনি আমাদের রাজ্যসভার যে আইন কক্ষ সেখানেও দুটো কক্ষ থাকে অনেক রাজ্যে। যেমন একটা হচ্ছে সেন্ট্রালে কি লোকসভা এবং রাজ্যসভা, তেমনি আমাদের রাজ্যেও থাকে বিধান পরিষদ এবং বিধানসভা। 6টি রাজ্যে বিধান পরিষদ আছে এবং বাকিগুলোতে বিধান পরিষদ নেই। পশ্চিমবঙ্গে বিধান পরিষদ আগে ছিল, কিন্তু তারপর বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে আর বিধান পরিষদ নেই। এখানে দেখো বিধান পরিষদের সদস্য হতে গেলে বয়স হতে হবে 30 বছর, বিধান পরিষদের সদস্য হতে গেলে বয়স হতে হবে 25-30 বছর। আচ্ছা এখানে তোমরা বলবে একটা প্রশ্ন, আমি কমেন্টে জানার চেষ্টা করছি তোমাদের কাছে, তোমরা কমেন্টে বলবে যে বিধানসভার সদস্য হতে গেলে বয়স কত লাগবে, বিধানসভার সদস্য হতে গেলে বয়স কত লাগবে, তোমরা কমেন্ট করে প্রত্যেকে জানিও। 12 নম্বর প্রশ্ন দেখব,
নিচের কোন রাজ্যটি আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? দেখতে পাচ্ছো, রাজ্যের আইনসভাও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট থাকে। ভারতের 6টি রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, সেই 6টি রাজ্য হচ্ছে বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ। এগুলো হচ্ছে, তারপর হচ্ছে 6টি রাজ্য, যেমন তোমাদের বিহার, উত্তরপ্রদেশ বললাম, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ। বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ সেখানে বিধানসভা আছে, বিধান পরিষদ আছে। কিন্তু দেখো, তাহলে এখানে কেরালা যে অপশনটা আছে, সেই কেরালা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট নয়। কি হবে? কেরালা দ্বিকক্ষ বিশিষ্ট নয়। 13 নম্বর দেখবো আমরা, ভারতীয় সংবিধান সভাতে মোট কতগুলো গুরুত্বপূর্ণ কমিটি ছিল? ভারতীয় সংবিধান সভা অর্থাৎ কি কনস্টিটিউশন, কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ভারতের যে সংবিধান সভা, সেখানে মোট কমিটি ছিল, যদি বলা হয় মোট 22টা কমিটি ছিল। ভারতের সংবিধান সভায় মোট 22টা কমিটি ছিল, কিন্তু এখানে দেখো 22 তো কোথাও অপশন দেখতে পাচ্ছি না। এখানে কি বলছে, কতগুলো গুরুত্বপূর্ণ কমিটি ছিল, সেই 22টার মধ্যে 8টি ছিল গুরুত্বপূর্ণ কমিটি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে 8 অপশন এ ইজ দ্য কারেক্ট। 14 নম্বরে চলে যাবো আমরা, কত সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলো যোগ করা হয়েছিল? মৌলিক কর্তব্যগুলো কত সালে যোগ করা হয়েছে? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলো যোগ করা হয়েছিল যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিল, যখন ভারতে 359 ভারতে যখন এমার্জেন্সি হয়েছিল সেই সময়টাতে যোগ করা হয়েছিল। সালটা হচ্ছে 1976 সালের কততম সংবিধান সংশোধনী? 42তম সংবিধান। এই যে 1976 সালের 42তম সংবিধান সংশোধনী, এই সময়টাতেই ভারতে মৌলিক কর্তব্যগুলো যোগ করা হয়েছে। 15 দেখবো আমরা, ONGC এর সম্পূর্ণ নাম কি? ONGC ONGC হচ্ছে একটা সংস্থা, যার মানে যাদের যার মধ্যে প্রোডাক্ট কি কি আছে দেখে নাও, মানে ওয়েল ওয়েল আছে, পেট্রোলিয়াম আছে, ন্যাচারাল গ্যাস আছে, তারপরে LNG আছে, লুব্রিকেন্টস আছে, এইসব প্রোডাক্ট সরবরাহ করে ONGC। এই ONGC-র বর্তমান চেয়ারম্যান যদি বলো, তখন হবে অরুণ কুমার সিং। কি হবে? ONGC-র চেয়ারম্যান অরুণ কুমার সিং। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে ONGC-র পুরো নাম কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এই ONGC প্রতিষ্ঠা হয়েছিল 1956 সালে 14ই আগস্ট। ঠিক আছে, ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। 16 দেখবো, ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি? এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসছে WP-তে, ভারতের বৃহত্তম স্টক মার্কেট কোনটি? ভারতের স্টক মার্কেটগুলোর মধ্যে বৃহত্তম হচ্ছে NSE বা ন্যাশনাল স্টক মার্কেট, আরেকটা আছে BSE, যেটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ভারতের বৃহত্তম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর এটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এখানে অনেক, যেমন স্টক লিস্টেড থাকে, BSEতেও স্টক লিস্টেড থাকে, তো এখানে বেশি স্টক লিস্টেড আছে, সেই জন্য এটা হচ্ছে বৃহত্তম। তাহলে NSE ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের সবচেয়ে পুরনো যদি বলা হয় স্টক মার্কেট, তখন সেটা হবে কি? BSE, বোম্বে স্টক মার্কেট, বোম্বে, এটা হচ্ছে সবচেয়ে পুরনো। আর এটা কোথায় অবস্থিত? এটা বোম্বেতে অবস্থিত। আর এটা কোন স্ট্রিটে অবস্থিত? BSE হচ্ছে দালাল স্ট্রিট। কোথায় অবস্থিত? দালাল স্ট্রিট বলা হবে। 17 দেখবো, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা কত হবে? দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা কত হবে? কারেক্ট আনসার হবে, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় হবে 1-এর চেয়ে বেশি। কত হবে? 1-এর চেয়ে বেশি। 18 নম্বর প্রশ্নে চলে যাব আমরা, এরোপ্লেনের টায়ারে কোন গ্যাস ভরা থাকে?
স্বাভাবিকভাবে এরোপ্লেনের টায়ারে দেখো, যেহেতু এরোপ্লেন আকাশে উড়ছে, উপরে উড়ছে, তাই হালকা গ্যাসই ভরা থাকবে। এরোপ্লেনের টায়ারে হচ্ছে যেটা ভরা থাকে সেটা হচ্ছে হালকা গ্যাস, লিথিয়াম ভরা থাকে। নেক্সট প্রশ্ন দেখবো, লালারসের প্রকৃতি হলো কেমন? লালারসের প্রকৃতি হচ্ছে আম্লিক। কেমন? লালারসের প্রকৃতি হচ্ছে আম্লিক। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। লালারসের প্রকৃতি হচ্ছে আম্লিক। একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার WBT-তে এসেছিল যে এই যে লালারস, মানব দেহে কত, মানে কত জোড়া লালারস থাকে? এটা হচ্ছে মানব দেহে 3 জোড়া লালারস থাকে। কত জোড়া? 3 জোড়া। 20 নম্বর দেখো, নিচের কোন রোগটি ভাইরাস ঘটিত, মানে কোন রোগটি ভাইরাসের ফলে ঘটে থাকে? কারেক্ট আনসার হবে মানুষ ভাইরাস ঘটিত রোগ হচ্ছে, যেমন হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিস, হেপাটাইটিস হচ্ছে, হেপাটাইটিস এ বি এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। তারপর হচ্ছে চিকেন পক্স, তারপর হচ্ছে COVID-19, তারপর HPV, HPV এগুলো সবই হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তারপরে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হচ্ছে এনকেফেলাইটিস, কি এনকেফেলাইটিস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দেবো এখানে, যে প্লেগ অপশন সিতে যেটা আছে, প্লেগ কি ঘটিত রোগ তোমরা কমেন্ট করে জানাবে, প্লেগ কি ঘটিত রোগ, ঠিক আছে। 21 চলে যাবো, 21 নম্বর, নিম্নের কোনটি হলো সবচেয়ে হালকা ধাতুর নাম? সবচেয়ে হালকা ধাতু কোনটি? আমরা সবচেয়ে হালকা গ্যাস পড়লাম, এখন হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। তো সবচেয়ে হালকা ধাতু যদি বলা হয় তখন হবে লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। তরল ধাতু যদি বলা হয় তখন হবে পারদ হচ্ছে তরল ধাতু। সোডিয়ামকে কোথায় সংরক্ষণ করা হয় যদি প্রশ্ন থাকে, তখন হবে এটা কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। সোডিয়াম আগে কোথায় বেশি ব্যবহার করা হয় প্রশ্ন থাকে অনেক সময়, এটা হচ্ছে স্ট্রিট লাইটে বেশি ব্যবহার করা হতো আগে। দেখো 22 নম্বর, জার্মান সিলভারের উপাদান কি কি? যে জার্মান সিলভার বলা হয় যেটাকে, এটা কি কি দিয়ে তৈরি করা হয়? কারেক্ট আনসার কি হবে? তামা, দস্তা এবং নিকেল দিয়ে জার্মান সিলভার তৈরি করা হয়। কি কি দিয়ে? তামা, দস্তা এবং নিকেল। 23 হচ্ছে, শব্দের ব্যাগ বেগ সব সর্বাধিক হয় কোথায়? কোথায় শব্দের ব্যাগটা সর্বাধিক হবে? অনেকেই তোমরা বলবে যে শব্দের বেগ সর্বাধিক হবে মানে খোলা স্থানে, খোলামেলা স্থানে, ঠিক আছে, কিন্তু নয়। শব্দের বেগ সর্বাধিক হবে কঠিনের মধ্যে, কঠিনের মধ্যে সবচেয়ে বেশি হবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে তরলের মধ্যে, তারপর যেটা আছে সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের মধ্যে। তাহলে অপশন এ কঠিন ইজ দ্য কারেক্ট আনসার। কঠিনের মধ্যে হচ্ছে, এখন অপশন থাকতে পারে যে কঠিনের মধ্যে ধরো কাঠের মধ্যে সবচেয়ে বেশি বেগ, নাকি কাগজের মধ্যে বেশি বেগ, নাকি লোহার মধ্যে বেশি বেগ, নাকি ইস্পাতের মধ্যে বেশি বেগ। তো শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে ইস্পাতের মধ্যে, স্টিলের মধ্যে। 4, যে জিনিসের অণুগুলো যত ঘন সন্নিবিষ্ট হবে তার মধ্যে শব্দের বেগ তত বেশি হবে, ঠিক আছে। 24 দেখবো, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল স্ট্যাটাস ইকোসিস্টেম 2023 রিপোর্ট অনুযায়ী ভারতের কোন শহর প্রথম স্থানে অবস্থিত? কি রিপোর্টটা কি বলছে? গ্লোবাল স্ট্যাটাস ইকোসিস্টেম 2023 রিপোর্ট অনুযায়ী ভারতের কোন শহর প্রথম স্থানে অবস্থিত? তো 2023 সালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে গ্লোবাল স্ট্যাটাস ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম অনুযায়ী বা এই রিপোর্ট অনুযায়ী ভারতের প্রথমে অবস্থিত বেঙ্গালুরু শহর, ঠিক আছে। বিশ্বের মধ্যে যদি প্রথম বলা হবে তখন হবে সিলিকন ভ্যালি, যেটা আমেরিকার একটি শহরের নাম, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর সিটি হচ্ছে নিউ ইয়র্ক, 3 নম্বর সিটি হচ্ছে লন্ডন। বেঙ্গালুরু শহরটা 20 নম্বরে রয়েছে এবং ভারতের মধ্যে প্রথম স্থান। 25 দেখো, সাফ চ্যাম্পিয়নশিপ 2023 জয়ী হলো কোন দেশ? সাফ গেমস, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী হলো কোন দেশ?
সাপ চ্যাম্পিয়নশিপ অর্থাৎ সাপ গেমস, সাতটি দেশ নিয়ে সাপ গেমস হয়ে থাকে, সাতটি দেশের সঙ্গে কম্পিটিশন হয়ে থাকে সাপ গেমসে, যেমন হচ্ছে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সাতটি দেশ। আর এবারে যে 2023 সালে চ্যাম্পিয়ন হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশ ভারত, 2023 সালে চ্যাম্পিয়ন হয়েছে। আরেকটা প্রশ্ন এখান থেকে থাকতে পারে যে কোন দেশ সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে, এটা হচ্ছে 9th time। ভারত, ভারত মোট মোট এবারে মিলিয়ে মোট 9 বার চ্যাম্পিয়ন হয়েছে, মোট 9 বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আমাদের 25টা প্রশ্ন শেষ হলো, আশা করি শেয়ার করবে তোমরা, বেশি বেশি করে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে ক্লাসটা, যত বেশি পারো শেয়ার করো। জিকেতে কোনো রকমের সমস্যা থাকতে দেবো না, জিকে তোমরা যদি এখান থেকে আমাদের চ্যানেল থেকে করো যে কোনো পরীক্ষার জন্য, জিকেতে কোনো রকমের সমস্যা থাকতে দেবো না, এটা আমি কথা দিচ্ছি, ঠিক আছে? বাকি অন্যান্য সাবজেক্ট যেখানে পারছো করে নাও, জিকেটা যদি এখান থেকে করো কোনো রকমের সমস্যা হতে দেবো না। আর আমাদের যদি ব্যাচ নিয়ে নাও তাহলে ব্যাচে তো তুমি সব সাবজেক্টই পাবে, চিন্তা নেই। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আমাদের অ্যাপ ডাউনলোড করো, সেখান থেকে ব্যাচ নিতে পারো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে জয়েন করো। থ্যাংক ইউ, ভালো থেকো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।